الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মদিনায় গিয়ে দেখেন মদিনাবাসীরা দুইটা দিন তারা ঈদ উদযাপন করে, তারা সেই দুই দিনে খেলাধুলা করে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে বললেন, ইন্নাল্লাহ কদ আবদালাকুমুল্লাহু বিখাইরিম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের এই দুই দিনের পরিবর্তে উত্তম আরো দুই দিন দিয়েছে আনন্দ করার জন্য। আর সেই দুই দিন হলো ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন, কুরবানির দিন।
তো ঈদ উল ফিতরের দিন হলো বিনোদন করার দিন, আনন্দ করার দিন, খুশি করার দিন। অন্য এক হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ঈদের দিন একবার বাইরে আওয়াজ শোনা গেল, তো তখন দেখলাম ওখানে কিছু হাবশি গোলাম, কিছু ইথিওপিয়া বা কৃষ্ণাঙ্গ কিছু মানুষ তারা আনন্দ করতেছে, আর ওয়াহাউলাহু সিবিয়ানুন ইয়ালাবুন, আর তাদের চারিপাশে কিছু ছেলেপেলেরা তাদের সাথে আনন্দ করতেছে। তো তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, হে আয়েশা তুমি কি দেখতে চাও, আসো। আমি তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলাম আর রসুলের পিছনে দাঁড়িয়ে তাদের আনন্দ দেখতেছিলাম। এটা একটা ঈদের দিন ছিল, আর রসুল তখন বলতেছিলেন লিতা আলামাল ইয়াহুদ আন্না ফি দীনিনা ফুসাহা ওয়া ইন্নী বুইস্তু বিল হানিফিয়াতিস সামহা, যে এই ঈদের দিনে আমরা আনন্দ করতেছি যাতে ইহুদিরা জানতে পারে যে আমাদের দিনের মধ্যে উদারতা আছে, আমাকে আল্লাহ তাআলা উদার এক ধর্ম নিয়ে, উদার এক দিন নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তো এই জন্য এমন না যে ইসলাম মানি হলো যে হাসা যাবে না, ইসলাম মানি হলো সবসময় মুখ কালো করে থাকতে হবে, ইসলাম মানি হলো সবসময় পরেশান থাকতে হবে, অস্থির থাকতে হবে, না। ইসলামের মধ্যেও আনন্দ আছে, বিনোদন আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় গুণ ছিল, সকল সাহাবায়ে কেরাম বলছেন মা রাআইতুহু ইল্লা মুতাবাসসিমান, রসুলকে যখনই আমরা রসুলের দিকে তাকাতাম সব সময় রসুলকে হাসি মুখ দেখতাম, সব সময় রসুল হাসতেন, রসুলের মুখে সব সময় হাসি লেগেই থাকত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের পরে এভাবে বসতেন, সাহাবায়ে কেরাম সিহাসিত্তার মধ্যে হাদিস আছে, সাহাবায়ে কেরাম ওনারা বলেন যে আমরা বসে আমরা আমাদের অন্ধকার যুগের অনেক বোকামির কথা আমরা আলোচনা করতাম। কেউ বলতো যে আমি আমার ভূতকে, আমি আমার মূর্তিকে যে পূজা করতাম, ওই মূর্তিকে একবার আমি চকলেট দিয়ে, মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে মূর্তি বানিয়েছি, তারপরে সেই মূর্তিকে পূজা করতাম, আবার যখন ক্ষুধা লাগতো সেই মূর্তির একটা হাত ভেঙে আমি খেতাম, আবার পূজা করতাম, ক্ষুধা লাগলে আর একটা হাত ভাঙতাম, এভাবে পুরো মূর্তিকে আমি খেয়ে ফেলতাম, আর এটা নিয়ে আমরা হাসাহাসি করতাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তার স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে, আলাদা এক মাস ছিলেন, সবার থেকে আলাদা, সমস্ত সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছেন, মসজিদের মধ্যে কান্নাকাটির রোল, আর সবাই বলতেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে তালাক দিয়ে ফেলছে, তাদের সাথে মনোমালিন্য হয়েছে, বিবিদেরকে তালাক দিয়ে দিছে, আর সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের দুঃখে দুঃখিত হয়ে, রসুলের দুঃখে দুঃখিত হয়ে সবাই কান্নাকাটি করতেছিল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি এ কথা শুনছেন, তো উনি রসুলের সাথে দেখা করার জন্য আসছেন, রসুলের যেইখানে ছিলেন মসজিদের এক কোনায় যেখানে ছিলেন সেখানে এসে দেখেন একজন সেখানে বসেছিল, তো তাকে বললেন যে রসুলের কাছে অনুমতি চান, তো ভিতরে গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে ঢোকার জন্য অনুমতি চায়, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন, তো বের হয়ে বলল যে রসুল তোমাকে আপনাকে কোনো কিছুই যাওয়ার অনুমতি দেন নাই, তো আবার পাঠাইলেন যে আবার যাও, রসুল তারপরে চুপ রইলেন, আবার পাঠাইলেন আবার যাও আমার জন্য অনুমতি নাও, তিনবার অনুমতি নেওয়ার পরেও যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত চলে গেলেন। যখন ফেরত যেতে নিছেন, কিছু দূর চলে গেছেন, তখন সেই সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে ডাকতেছেন, কদ আযিনা লাকুমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রসুল আপনার জন্য অনুমতি দিয়েছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন তার রসুলের রুমে ঢুকলাম, রসুল মনক্ষুণ্ণ, ভারাক্রান্ত,
তো আমি রসুলকে হাসাইতে চাইলাম, হযরত ওমর বলেন যে আমি রসুলকে হাসাইতে চাইলাম, তো আমি কি বললাম রসুলকে, যে আমি বললাম হে আল্লাহর রসুল, আমরা যখন মক্কায় ছিলাম আমি যখন আমার স্ত্রীকে কিছু বলতাম, স্ত্রীকে যখন আসতে বলতাম আর স্ত্রী যদি আমার কথা না শুনত তো আমি স্ত্রীর গলায় ধাক্কা দিতাম, আর এখন মদিনায় এসে এমন হয়েছে স্ত্রীকে যখন আমি কিছু বলি আর সে যখন শুনে না উল্টো আমার গলায় ধাক্কা দেয়। অর্থাৎ রসুলকে সান্ত্বনা দিতে চাচ্ছে যে আমরা মক্কায় থাকতে মহিলারা আমাদের কথা শুনত, কিন্তু মদিনায় এসে মহিলারা আমাদের উপরে চড়াও হয়ে গেছে, তারা আমাদের কথা শুনতে চায় না, আমাদের সাথে প্রতিবাদ মুখর হয়ে গেছে, এই জন্য আপনার সাথে বেশি নফকা বেশি খরচ তারা চাচ্ছে, বিদ্রোহ আপনার সাথে করছে। রসুল সাল্লাহ সাল্লাম যদিও ছিল কিন্তু রসুল তো বিলাসিতা করবেন না, কারণ যে শাসক রাজা সে যদি বিলাসিতা করে জনগণ তো কিছুই পাবে না, এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের জন্য বরাদ্দ বাড়াতে একমত হন নাই, আর তার স্ত্রীরাও একটু ঝামেলা করছে, রসুল কখনো কাউকে বকাবকি করতেন না, তো রসুল স্ত্রীদের থেকে আলাদা হয়ে এক মাস ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন যে আমি যখন মক্কায় ছিলাম আমার স্ত্রী যখন কোনো কথা শুনতো না আমি গলা ধাক্কা দিতাম, আর মদিনায় এসে আমার স্ত্রী আমার কথা তো শুনেই না বরং আমার গলায় ধাক্কা দেয়, তো রসুল আমার এই কথা শুনে হেসে দিছে, বলে আমার উদ্দেশ্যই ছিল রসুলকে হাসানো। তো সাহাবায়ে কেরামের মধ্যে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে হাসি মজাক করা ঠাট্টা করা ইসলামের মধ্যে অনুমোদিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নি আমজাহওয়ালা আকুলু ইল্লা হাক্কা, আমিও তোমাদের সাথে ঠাট্টা করি তবে কখনো মিথ্যা ঠাট্টা করি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের মধ্যে এক সাহাবিকে পিছন থেকে ধরে ফেলছে যে মাই ইশতারি হাযা লাব, এই গোলামকে কে কিনবে? রসুল একজন রসুল আবার তখনকার শাসক মদিনার শাসক বাজারের মধ্যে একজন বিক্রেতা সবজি বিক্রেতা তাকে পিছন থেকে ধরে কোলের মধ্যে নিয়ে রসুল ঠাট্টা করতেছেন, বলতেছে কি মাই ইশতারি হাযা লাব, এই গোলামকে কে কিনবে, এই গোলামকে কে কিনবে, মজা করতেছেন। তো ইসলামের মধ্যে বিনোদন করা আনন্দ করা এটা একটা অনুমোদিত বিষয়। এই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, যে হে মানুষ সকল তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ এসেছে, তোমাদের অন্তরের চিকিৎসা এসেছে অর্থাৎ কোরআন এসেছে, অতএব তোমরা আল্লাহর এই অনুগ্রহ আল্লাহ তাআলার এই ফজলকে তোমরা গ্রহণ করো এবং এটা নিয়ে খুশি উদযাপন করো, আর এই কোরআনকে নিয়ে খুশি হওয়া তোমরা যা জমা করো, মানুষ দুনিয়াতে যে টাকা পয়সার পিছনে দৌড়ঝাঁপ করে যে টাকা পয়সা সঞ্চয় করে, এই সঞ্চয় করা সম্পদের চেয়েও এই কোরআন তোমাদের জন্য অনেক উত্তম। তো আল্লাহ তাআলা বলতেছেন কোরআনকে নিয়ে তোমরা খুশি হও। অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক, মুসলমানরা তারা খুশি হচ্ছে আনন্দিত হচ্ছে আপনার কাছে যে কোরআন অবতীর্ণ হয়েছে তা নিয়ে তারা খুশি উদযাপন করতেছে। এই জন্য খুশি হওয়া আনন্দ উদযাপন করা, রসুল সাল্লাহ সাল্লাম হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইসলাম গ্রহণ করছেন রসুল খুশি হয়ে গেছেন আনন্দ উদযাপন করছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে একটা তার উপরে যে কুৎসার অটানো হয়েছিল আর সেই ক্ষেত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আল্লাহর পক্ষ থেকে পবিত্র তা ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রেও রসুল সাল্লাহ সাল্লাম খুশি হয়েছিলেন। হযরত আয়েশা বলেন যে আমি রসুলের চেহারায় এত আনন্দ দেখেছি যে আমি আর কখনো তার চেহারা এত খুশি দেখি নাই। তো খুশি হওয়া আনন্দ করা বিনোদন করা এটা ইসলামের একটা স্বীকৃত বিষয়। তবে এখানে একটু বিষয় আছে, কোরআনের অনেক আয়াতের মধ্যে আছে ওয়ালা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন ইয ক্বালা লাহু লিকাওমিহি লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে কারুনের বংশধর কারুনকে বলতেছে তুমি খুশি হইও না,
তুমি খুশি উদযাপন করো না, কারণ আল্লাহ তাআলা আনন্দকারীকে পছন্দ করেন না। কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা মানুষের কথা বলতে গিয়ে বলেন, ওয়ালাইন আযাকনা লিনসানা মিন্না রাহমাতান সুবানা জানাহা মিন ইন্নাহু লায়াউসুম কাফুর ওয়ালাইন আযাকনাহু নামা বাদা দাররা আমাসাতু লায়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আননি ইন্নাহু লাফারিহুম ফখুর। যে মানুষকে যখন নাকি কোনো, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে যখন কোনো বিপদ দেই মানুষ হতাশ হয়ে যায়, আর যখন তাকে কোনো অনুগ্রহ দেই আল্লাহ তাআলা বলেন আমি যখন তাকে কোনো খুশি দেই, অনুগ্রহ দেই, ভালো কিছু দান করি, তো মানুষ তখন অহংকারী আর আনন্দ উদযাপনকারী হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এবং দুনিয়ার মধ্যে যা কিছু ঘটে সব আল্লাহর কাছে লেখা আছে, অতএব তোমার ভালো হচ্ছে মন্দ হচ্ছে এই জন্য তোমার যা হাত ছাড়া হয়, আল্লাহ তাআলা বলেন তোমার যা হাত ছাড়া হচ্ছে এই জন্য তুমি হতাশ হবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই লেখা আছে, এবং যা তুমি পাচ্ছ এটা নিয়েও তুমি আনন্দিত হবে না, এটা নিয়েও তুমি আনন্দিত হবে না, কারণ এটা তোমার জন্য আগেই লেখা আছে। তো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেন খুশি করবে না, আনন্দিত হবে না, আর অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা খুশি হও, আনন্দ উদযাপন করো। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসীরা, মুসলমানরা যেন কম হাসে আর বেশি কাঁদে। হাদিসের মধ্যে আছে লা তুকসিরিদ দিহক, বেশি বেশি হাসবে না, ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব, বেশি হাসা অন্তরকে মেরে ফেলে, বেশি বেশি হাসবে না কারণ বেশি হাসা অন্তরকে মেরে ফেলে। তো আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন খুশি উদযাপন করো, রসুল বলেন আমার দিনের মধ্যে খুশি আছে আনন্দ আছে, আর আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন যে আনন্দিত হবে না, খুশি উদযাপন করবে না। এর অর্থ হল মুফাসসিরিনে কেরাম বলেন যে খুশি উদযাপন করা তখন যাবে যখন নাকি সেই অনুগ্রহের সাথে আল্লাহকে সম্পর্কিত করা হবে, কুল বিফাদলিল্লাহ, যখন আল্লাহর অনুগ্রহ আমি মানব ওই আল্লাহর অনুগ্রহ নিয়ে আমি খুশি হব, অর্থাৎ আমি ভালো রেজাল্ট করছি, আল্লাহ তালাই আমাকে ভালো রেজাল্ট করিয়েছেন বলেই আমি ভালো রেজাল্ট করছি, আল্লাহ আমাকে এই রমজানে ব্যবসা দিছেন ভালো লাভ দিছেন আল্লাহ আমাকে দিছেন বলেই আমি লাভবান হয়েছি, ভালো চাকরি পেয়েছি আল্লাহ আমাকে ভালো চাকরি দিয়েছেন বলেই আমি ভালো চাকরি পেয়েছি, সুন্দর জামা পরেছি। হাদিসের মধ্যে আছে যে নাকি কোনো জামা লাবিসা লিবাসা সুহরাতিন, মানুষকে দেখানোর জন্য পরবে, মুকাবিরান ওয়া মুফাখিরান, মানুষকে গর্ব করার জন্য আমার জামা হলো ব্র্যান্ডের জামা, আমার জুতা হলো অমুকের জুতা, আমার বাড়ির ফার্নিচার হলো অমুক, মানুষকে দেখানোর জন্য মেয়েরা গহনা কিনে মানুষকে দেখানোর জন্য যে ভাবির কি আছে আমারও এর চেয়ে আরো বেশি কিনতে হবে, ভাবির কি শাড়ি এর চেয়ে আরো বড় শাড়ি আমার লাগবে, অমুকের বাচ্চার কি কি জামা এর চেয়ে ভালো জামা আমার মেয়ের লাগবে। যে নাকি কোনো পোশাক কোনো জামা মানুষকে দেখানোর জন্য পরবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আলবাসাহু লিবাসা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অপমানজনক পোশাক পরিয়ে দিবেন। এই জন্য আমি খুশি হব, খুশি হলো আল্লাহ তাআলার অনুগ্রহ, এই আল্লাহর সাথে সম্পর্কিত করে খুশি হওয়া, আর খুশির যেইখানে আল্লাহর অনুগ্রহ আল্লাহর সাথে আমি সম্পর্কিত করব না সেই সমস্ত খুশি উদযাপন করা নিষেধ। কারণ কারণকে তার কওম বলছে তুমি খুশি করো না, অর্থাৎ সে খুশি সে অহংকার করতেছিল যে সব তো আমার, তার কওম তাকে বলতেছে ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তার কওম তার জাতি মুসা আলাইহিস সালামের সাথে মুসলমানরা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে দেখো তোমাকে কিন্তু এই সম্পদ আল্লাহই দান করছে,
অতএব এই সম্পদ তুমি নিজে গ্রহণ করো, ঠিক আছে, কিন্তু আল্লাহ যেরকম তোমাকে দান করছে তুমি আল্লাহকে মানো এবং অন্য মানুষের সাথেও সেরকম ভালো ব্যবহার করো। তখন সে তার প্রতি উত্তরে কি বলে, কারণ কি বলে, কারণ তার সম্পর্ক তো আল্লাহর সাথে নাই, সে মনে করতেছে যে এই সমস্ত সম্পদ আমার, প্রভাব প্রতিপত্তি আমার, আমার ক্ষমতা বলে হয়েছে, যার ফলে তার উত্তর কি বলে, আলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলে, আরে কি আল্লাহ আমারে কি দিছে, নাউজুবিল্লাহি মিন জালিক, এটা তো আমার ক্ষমতা বলে, আমার কৌশলে, আমি ব্যবসায়িক কৌশল খাটিয়েছি বলেই এই সমস্ত সম্পদের মালিক আমি হয়েছি, এগুলো তো আমার ক্ষমতা বলে। আর ওই আমার ক্ষমতা বলে সে আল্লাহকে অস্বীকার করে নিজেকে অহংকারী মনে করছে, তখন আল্লাহ তাআলা তার উপরে আজাব, ওই আনন্দ উদযাপনের উপরে আজাব নিক্ষিপ্ত করছেন। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরব, যেই সম্পদ নিয়ে সে গর্ব করেছে, যেই সম্পদ নিয়ে অহংকার করেছে, মানুষের উপরে বড়াই করেছে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে এবং তার সকল সম্পদ নিয়ে মাটির মধ্যে ধসিয়ে দিয়েছি। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহ, আর যখন সে মাটিতে ধসতেছে কেউ তার পাশে সাহায্যকারী ছিল না, কেউ তাকে বাঁচাতে পারে নাই, সে মাটিতে ধসতেছে, বলতেছে আমার সৈন্যরা কোথায় আমাকে বাঁচাও, আমার সহযোগীরা কোথায় আমাকে বাঁচাও, আমার সহচররা কোথায় আমাকে বাঁচাও। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহ, আল্লাহর হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলছেন, আমি মানুষকে যখন দেই মানুষ তখন খুশি উদযাপন করে, তার অর্থ হল মানুষ মনে করতে থাকে এটা তো আমি করছি, এত সুন্দর গলা এটা তো আমারই গলা, আল্লাহ আবার কি দিছে এই কথা ভুলে যায়, আমি এত সুন্দর সঙ্গীত গাইতে পারি এটা তো আমার, এত টাকা পয়সা এটা তো আমার, এখানে যে আল্লাহর অনুগ্রহ আছে, এখানে যে অন্য মানুষের অনুগ্রহ আছে, এখানে যে আমার পিতামাতার অনুগ্রহ আছে, এখানে যে আমার, আমি যখন ছোটবেলায় পড়াশোনা করছি তখন যে আমার ওই চাচা খালু মামা তারা যে আমাকে পড়িয়ে বড় করেছে, বড় চাকুরিজীবী অফিসার বানিয়েছে সেটা ভুলে গেছি, আমার শিকড়কে ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন যারা ওই শিকড়কে ভুলে যায়, আল্লাহকে যারা ভুলে যায় তারাই হলো পাপী। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে অন্য এক জায়গায় বলেন, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বার ফিল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়িবা ফারিহু বিহা, যে আল্লাহ তাআলা মানুষকে নৌকার মধ্যে জাহাজে তাকে সফর করায়, তো মানুষ যখন নৌকার মধ্যে থাকে জাহাজে বিনোদন করার জন্য অনেকেই যায়, বিনোদন করার জন্য গেছে, সুন্দর বাতাস, সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর দৃশ্য, এখন সে কি হয়, ফারিহু বিহা, খুশি হইতে থাকে, অহংকার করতে থাকে, আনন্দ উদযাপন করতে থাকে। আমরা গত বছর মনে হয়, এখনো হয়তো আপনারা গেলে দেখবেন, আজকে কালকে দেখা যাবে আশুলিয়ার ওইখানে অনেক বোট তারা তৈরি করে বিরাট সাউন্ড বক্স লাগিয়ে গান উদযাপন করতেছে, খুশি উদযাপন করে, এটার কথাই আল্লাহ তাআলা বলতেছেন, যে যখন মানুষ ওই বোটের মধ্যে থাকে আর জাহাজের মধ্যে থাকে, সুন্দর বাতাস, মনোরম পরিবেশ, অনুকূল পরিবেশ, অনুকূল আবহাওয়া, খুশি উদযাপন করতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন কি, ফাইজা জা আল মাউজু, যখন নাকি ওই আবহাওয়াটাকে একটু প্রতিকূল করে দেন আল্লাহ তাআলা, যখন বন্যা শুরু হয়, জলোচ্ছ্বাস শুরু হয়, যখন নাকি ঢেউ শুরু হয়, তখন আল্লাহর দিকে তখন ডাকতে থাকে, দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহকে একেবারে খালেজ ভাবে তখন আল্লাহর কাছে ফিরে যায়, হে আল্লাহ আপনি না বাঁচাইলে আমাদের কোনো বাঁচার উপায় নেই। আবার আল্লাহ যখন তাকে আবার মুক্তি দান করে, এটাও হাদিসের মধ্যে আছে, যদি আল্লাহ তাআলা কোনো মতে ওই ঢেউ যেখানে তার ওই জাহাজ, যারা ঢাকা থেকে বরিশাল আসেন, বরিশাল থেকে ঢাকা যান, বা ভোলা যাদের বাড়ি, মাঝখানে যখন পদ্মা নদী ঢেউ হয় এইভাবে এভাবে ডুলতে থাকে, কত মানুষ তওবা করে, আর যখন নাকি সেটা সহি সালামতে যখন সদরগাডি ভিড়ে, তখন বলে কি ক্যাপ্টেন যে সারেং সে খুব ভালো ছিল, সে যদি এইভাবে না ধরতো তাহলে আজকে আমরা ডুবতাম, সারেং খুব ভালো ছিল, আল্লাহ তাআলা সেটাই বলেন, আল্লাহর রসুল বলছেন যে যখন নাকি
আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন, তখন তারা শিরিক করতে থাকে, বলতে থাকে অমুক সারেঙে বাঁচিয়েছে, অমুক জাহাজ ক্যাপ্টেনে বাঁচিয়েছে, অমুকে বাঁচিয়েছে, অথচ আল্লাহ তাআলা যে তাকে বাঁচিয়েছে এই কথা ভুলে যায়। এই জন্য আনন্দ উদযাপন করা যাবে, কিন্তু ওই আনন্দ উদযাপনের সীমা আছে। এক হলো অহংকার করা যাবে না, এবং এমন এমন আনন্দ করা যাবে না যার দ্বারা অন্য মানুষের অপকার হয়, অন্য মানুষের তুচ্ছতাচ্ছিল্য হয়। মুনাফিকদের আলামত আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তুসিবুকুম সাইয়াতুই ইয়াফরাহু বিহা। মুমিনদের মুসলমানদের যখন নাকি কোনো বিপদ আসত তো তখন মুনাফিকরা খুশি হইত, মজা পাইত যে দেখ ধরছে। অন্য এক আয়াতের মধ্যে আছে, লাউ আতাউনা মা কুতিলু, যে উহুদের যুদ্ধে যখন নাকি মুসলমানরা পরাজিত হয়েছে তো তখন মুনাফিকরা বলা শুরু করছে, এই যে দেখো খুব ইসলাম ইসলাম মারায়, রসুলের সাথে গেছে, আমাদের কথা যদি শুনতো আজকে মারা যাইতো না, আমাদের কথা শুনে নাই এখন দেখ মরছে, মুনাফিকরা বলতো। এই জন্য মুসলমানদের যখন কোনো বিপদ দেখে তখন মুনাফিকরা খুশি হয়। এটা আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে। এখন কোনো মানুষ রিক্সায় যাচ্ছে পড়ে গেছে, বা কোনো মহিলা রাস্তার মধ্যে পড়ে গেছে, সবাই খুশি। বর্তমানে তো এমন হয়ে গেছে, নাটক সিনেমা মানেই হলো এইটা, একজনে ল্যাংড়া হবে, আর একজনে অন্ধ হবে, আর একজনে এরকম করবে, আর একজন ওরকম করবে, গ্রাম থেকে একজন মানুষ শুদ্ধ কথা বলতে পারে না, ঢাকা শহরে এসে বরিশাল্লা কথা বলবে, এইটাই একটা হাসির খোরাক। আরে বাবা, আপনি তো এগুলো করে একটা অন্ধ মানুষকে তাচ্ছিল্য করতেছেন, সেও তো আল্লাহ তাআলার মাখলুক, তার অন্তরকে আপনি ছোট করতেছেন, একজন ল্যাংড়াকে আপনি তাচ্ছিল্য করতেছেন, একজন গ্রাম্য মানুষকে আপনি তাচ্ছিল্য করতেছেন, আর সমস্ত নাটকের পুরা জিস হলো ওই গ্রামের মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, এইটা নিয়ে হাসির খোরাক, এটা নিয়ে মজা পায়। গ্রাম থেকে আসছে, আর ওই গ্রামে শহরের মানুষ তো সব মিষ্টি নিয়ে যায়, আর গ্রামের মানুষ কি বলে মুরগি নিয়ে আসে, মুরগি নিয়ে সোফার মধ্যে ঢুকছে, সবাই হাসি। গ্রামের মানুষ সবসময় জুতা পরে ঘরের মধ্যে ঢুকে, আর সে শহরে আসছে জুতা পরে কার্পেটে উঠে গেছে, এইটাই একটা হাসির খোরাক। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা নিয়ে একটা হাসির খোরাক হয়ে গেছে, এটাই একটা মজা, এটাই একটা আনন্দ। অথচ এই আনন্দকে আল্লাহ তাআলা পাপীদের আনন্দ বলেছেন, কোরআনের মধ্যে খুব স্পষ্ট বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা পাপী তারা মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, হাসি হাসি মজাক করে, আনন্দিত আনন্দ করে। কি আনন্দ! কোরআনের মধ্যে খুব স্পষ্ট, যা এখন আমরা রাস্তাঘাটে সব জায়গায় দেখি। এক জায়গায় রাস্তায় খুব সুন্দর জামা পরা চার পাঁচজন যুবক, পাশে কি কাজ করতেছিলাম, দেখি একজন যায়, দেখ দেখ লুঙ্গি কেমনে পরছে, দেখ দেখ পাঞ্জাবি কেমনে পরছে, দেখ দেখ কি একটা জামা পরছে, এইগুলো মানুষ পরে, এইটা নিয়েই দেখ দেখ হাঁটে কেমনে, এইগুলো নিয়েই তাদের মজা, এইগুলো নিয়েই তাদের আড্ডা, এগুলো নিয়েই তাদের খুশি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা পাপি তারা মুমিনদেরকে নিয়ে হাসে, কেমনে হাসে, ওয়াইদা মারু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের সামনে দিয়ে মুমিনরা অতিক্রম করে, একজন আরেকজনকে চোখ টিপকুনি মারে, দেখ দেখ হুজুর যায়, হুজুর যায়, চোখ টিপকুনি মারে, দেখ বহুত হুজুর হয়ে গেছে জীবনে, আমাদের সাথে এত আড্ডা মারলো এখন হুজুর হয়ে গেছে, নামাজ পড়তে যায়, চোখ টিপকুনি মারে। ওয়াইদান খালাবু ইলা আহলিহিম খালাবু ফাকিহিন, আর যখন নাকি হুজুর সামনের থেকে চলে যায়, ওই মুসলমান সামনের থেকে চলে যায়, তখন তারা নিয়া এইটার এইটা নিয়ে, ওই হুজুরকে নিয়া, ওই বোরকাওয়ালি মহিলাকে নিয়া, ওইটা নিয়েই তাদের একটা আড্ডা, ওইটা নিয়েই তাদের একটা মজা, দেখ নিন্দা হয়ে গেছে, দেখ কি হয়ে গেছে, এইগুলো নিয়েই তাদের মজা। আল্লাহ তাআলা বলেন এটা আনন্দ না। কোরআনের মধ্যে খুব আছে, ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মুমিনদের যাদেরকে নিয়ে উপহাস করছে পাপীরা, যাদেরকে ঠাট্টা বিদ্রূপ করছে, তাদেরকে কিয়ামতের দিন বিরাট সিংহাসনে বসিয়ে দিবেন, আর তাদেরকে বলবেন আল্লাহ তাআলা বলতে, তখন ওই মুমিনরা বলবে, ওই কাফের আর পাপী যারা উপহাস করত তাদেরকে নিয়ে বলবে, ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজ হলো সেই দিন যেই দিন আমরা কাফেরদেরকে আর পাপীদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করব, তোদেরকে আজকে জাহান্নামে ফেরেশতারা গলার এখানে ধরে ধরে টেনে নিয়ে যাবে, আর তোরা চিৎকার করবি বাঁচাও বাঁচাও, এটা নিয়ে আমরা মজা করব।
যেমন আজকে দুনিয়াতে একজন দেখি হাসে, কি হাসে, কি ব্যাপার, কয়েকদিন দেখলাম হুজুর রে দৌড়ে দৌড়ে বাসে উঠতেছে। আরে বাবা, গরিব মানুষে বাসে উঠবে না, কোথায় যাবে, কই দৌড়ে দৌড়ে। আরে এটা মজার কি হলো, এটা ঠাট্টার কি হইলো, তার সামর্থ্যই আছে বাসে উঠার, সে করবে কি, তোমার মতো তো গাড়ি নাই। মানুষ এইটা নিয়েই মজা করে, মানুষ সবাইকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, অথচ এই আনন্দ উদযাপন করা ইসলামের মধ্যে হারাম ঘোষণা করছেন, এটাকেই আল্লাহ তাআলা পাপ হিসাবে ঘোষণা করছেন, এটাকেই মুনাফিকদের কথা হিসাবে ঘোষণা করছেন। কোরআনের মধ্যে আসছে ওয়াইযা যুকিরাল্লাযীনা আমানু ইযা হুম ইয়াস্তাবশিরুন, যে মুনাফিকদের আরেকটা আলামত কি, যে তখন যখন নাকি মুমিনদের কথা তাদের সামনে আনা হয় তখন তাদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে। যেমন কিছুদিন আগে দেখলাম একজন বিদেশি বাংলাদেশে আসছে, প্রবাসী, সে এসে বাংলাদেশের সব পলিউশন, সব খারাপ, ময়লা সয়লা, বাংলাদেশ নিরাপত্তা নাই, বাংলাদেশ থাকার যোগ্য না, সব খারাপ, আর বিদেশ সব ভালো, ওই কাফের মুশরিকদের দেশ সব ভালো আর মুসলমানদের দেশ সব খারাপ, বা বাংলাদেশে কোনো স্বাধীনতা নাই, মেয়েদের কোনো স্বাধীনতা নাই, একজন একটু তার ইচ্ছামতো স্বাধীনতা পোশাক পরলে সবাই তাকিয়ে থাকে। আরে বাবা, মুসলমান মুসলমান ইসলাম তো ব্যাকডেটেড, ইসলাম হলো প্রগতির অন্তরায়, কোথায় মানুষ উপরের দিকে যাচ্ছে, সবাই ছেলে মেয়ে সব একসাথে মিলে দেশের উন্নতি করতেছে, আর ইসলাম হলো মুসলমান পুরুষকে আলাদা করবে, মেয়েকে আলাদা করবে, মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকাবে, কত কি মুসলমান বলার সাথে সাথে হলো ব্যাকডেটেড, এই ইসলাম এখন চলবে না, এই দাড়ি এখন এই যুগে আর চলবে না, এই বোরকার এই যুগে চলবে না, এই যুগ হলো মডার্ন যুগ। ওয়াইযা যুকিরাল্লাযীনা আমানু ইযা হুম ইয়াস্তাবশিরুন, মুনাফিকরা এটাই করত, যখনই মুমিনদের কথা আসতো তখন এইটা নিয়ে তারা উপহাস করত, এইটা নিয়ে তাচ্ছিল্য করত, যে এইটা তো এই যুগে চলার জিনিস না। এবং মুনাফিকরা কি করত, মানুষের সামান্য কাজ নিয়ে, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাবিঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহুদাহুম, মুসলমানরা অনেক সময় আল্লাহর রাস্তায় দান করত, যার সামর্থ্য আছে এক টাকা দুই টাকা এইভাবে দান করত, এই কাজ নিয়েও মুনাফিকরা তাচ্ছিল্য করত, এই যে দেখ দেখ এক টাকা দিছে, এক টাকা দিয়ে কি হবে, এই দেখ দুই টাকা দিছে, দুই টাকা দিয়ে কি হবে। মোট কথা, ইসলামের মধ্যে আনন্দ উদযাপন করার অনুমতি আছে, কিন্তু এমন আনন্দ উদযাপন করা যাবে না যার মধ্যে অন্য মানুষকে তাচ্ছিল্য করা হয়, যার মধ্যে অন্য মানুষকে উপহাস করা হয়। যদিও আমাদের দেশে অনেক দিন পরে এই জিনিস বুঝছে, আগে এক সময় দেশ ক্রিকেট জয়লাভ করছে, রাস্তাঘাটে রং ছিটায়, এই করে ফুর্তি করে, হ্যান করে, বিরাটি করে, রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়। এখন বলে না, তোমার আনন্দ করার যেরকম স্বাধীনতা আছে, আর একজন মানুষেরও তার স্বাধীনভাবে বেঁচে থাকারও স্বাধীনতা আছে, তুমি যেরকম গান শুনে স্বাধীনতা ভোগ করতে চাও, আর একজন মানুষও সে তোমার ডিস্টার্ব না পেয়ে তার স্বাধীনতা ভোগ করতে চায়, তুমি মজা করো, আস্তে আস্তে তুমি গান চালাও, যা ইচ্ছা তাই করো, জোরে কেন গান চালাবা, মানুষকে কষ্ট দিবা, তুমি আনন্দ করো, যা ইচ্ছা তাই করো, রাস্তাঘাটে বসে বসে কেন মানুষকে রং দিবা, এতটুকু কমপক্ষে বুঝে আসছে। তো ইসলামে আনন্দের অনুমতি আছে, কিন্তু এমন আনন্দ উদযাপন করা যাবে না যেখানে মানুষকে উপহাস করা হয়, যেখানে মানুষকে তাচ্ছিল্য করা হয়, যেখানে যেই আনন্দ উদযাপন করতে গিয়ে পাপ হয়। এখন আনন্দ উদযাপন ক্রিকেট জয়লাভ করছে, ছেলে মেয়ে সব একসাথে নাচানাচি, আরে বাবা আনন্দিত হন আপনি, আনন্দিত হওয়ার জন্য কি আপনার ওই গুনাহের পথ ধরতে হবে, নাচতে হবে, গান গাইতে হবে, আপনি আনন্দ আপনার মতো করে ই করেন, উদযাপন করেন, কেন আপনি গুনাহকে এর মধ্যে টেনে আনবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুরবা এই ঈদের দিনে আনন্দ ইসলাম সম্মত আনন্দ উদযাপন করার তৌফিক দান করেন। এই ঈদের কিছু বিধান, আমরা অনেকেই ঈদের সময় একে আরেকজনকে ঈদ অভিবাদন জানাই, কেউ বলি ঈদ মুবারক, বা কেউ যে যেরকম বলে আর কি, কিন্তু হাদিসের মধ্যে যে ভাষাটা আসছে, জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য হাদিসও আছে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলতেন, তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম,
এই ঈদের দিনে তারা বলতেন তাকাব্বাল আল্লাহু মিন্না ও মিনকুম, আল্লাহ তাআলা আমাকে এবং তোমাকে কবুল করেন। আর রসুলও তার অভিভাবকদের উত্তরে এটাই বলতেন। সাহাবায়ে কেরামও তারা এই কুরবা এই ঈদের সময় একজন আরেকজনকে অভিভাবন জানাতে গিয়ে তারা তাদের যে শব্দ ছিল সেটা হলো তাকাব্বাল আল্লাহু মিন্না ও মিনকুম। তবে ঈদ মুবারক বা যে এরকম শব্দ আরো যারা আছে ঈদ সাঈদ কুল্লা আমান্তুম বিখাইর আরবিতে আছে, এগুলো যা ঈদের শুভেচ্ছা, এই সমস্ত কথাবার্তায় ইসলামের মধ্যে বিধিও নাই, নিষেধও নাই এবং তার কোনো করার আদেশও নাই, সুন্নত না। সুন্নত হলো তাকাব্বাল আল্লাহু মিন্না ও মিনকুম বলা। তারপর কোরবানির ঈদে সর্বপ্রথম যে সুন্নতটা সেটা হলো তাকবীর বলা, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। এটা একেবারে সব সময় বাসার থেকে বের হয়ে তাকবীর বলা এবং নামাজে এসেও তাকবীর বলা এবং নামাজ থেকে যখন ফিরে যাব তখনও তাকবীর বলা, এটা হলো সুন্নত। আর তাকবীর হলো আমি যেটা বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে এই রকম শব্দ, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, এরকম শব্দে আমরা তাকবীর বলবো। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ এই দিনের যেটা আরেকটা সুন্নত হলো ঈদের আগে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঈদুল ফিতরের দিনে নামাজে আসতেন কিন্তু নামাজের আগে খেজুর খেয়ে আসতেন। কানা লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি ইল্লা ইয়াকুলুহুন্না ইল্লা ইয়াকুলু তামারাত ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, বেজোর বেজোর খেজুর খেয়ে আসতেন। অর্থাৎ এই জন্য অনেকে বলে মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসতে, কিন্তু যদি খেজুর খেতে পারি আমরা এটা হলো আরো বেশি সুন্নত। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি সওয়াম মিন তামারিন আও মিন শাইরিন আলা কুল্লি আবদ আলা কুল্লি মিনাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উংসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা এই ঈদের দিনে রোজাদারদের উপরে এই ঈদের দিনে প্রতিটা গোলাম এবং মুক্ত মানুষ, বড় হোক ছোট হোক, পুরুষ হোক নারী হোক, সবার উপরে সদকাতুল ফিতির ফরজ করেছেন, সদকাতুল ফিতির ওয়াজিব করেছেন। আর সদকাতুল ফিতির হল এক সা অর্থাৎ আড়াই কেজি খেজুর অথবা আড়াই কেজি শাইর বা গম অথবা আড়াই কেজি কিশমিস অথবা আড়াই কেজি পনির, এর সমপরিমাণ যে টাকা আসে সেটাও দেওয়া যাবে। যেমন ইসলামিক ফাউন্ডেশন থেকে বলে দিছে যে সর্বনিম্ন হলো 65 টাকা আর সর্ব এবং উপরে কিশমিসের দাম ধরে হয়তো 1000 টাকা। এই জন্য যে যার সামর্থ্য অনুযায়ী কিন্তু কমপক্ষে 65 টাকার উপরে সদকাতুল ফিতির দিতে হবে। আর সদকাতুল ফিতিরটা কখন দিব, হাদিসের মধ্যে এটাও আছে, আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুয়াদি যাকাত আল ফিতরি ক্বাবলা আন ইয়াখরুজান নাসু ইলাল মুসাল্লা, যে আল্লাহ রসুল আমাদেরকে সদকাতুল ফিতির আদায় করার আদেশ করেছেন নামাজে যাওয়ার আগে। এই ভুলটা আমাদের মধ্যে অনেকেরই আছে, হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে, ফামান আদাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওমান আদাহা বাদা সলা ফাহিয়া সদকাতুন মিনাস সদকাত। নামাজের আগে ঈদের নামাজের আগে যে সদকায়ে ফিতির আদায় করলো তার সদকায়ে ফিতিরটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল, আর যে ঈদের নামাজের পরে আদায় করলো আল্লাহ রসুল বলেন এটাও একটা সদকা হয়ে গেল। অর্থাৎ ঈদুল ফিতিরের নামাজের আগেই আমাদেরকে সদকায়ে ফিতির আদায় করতে হবে। কিন্তু আমাদের দেশের কালচার এমন হয়ে গেছে, আসার সময় দেখলাম কোন যারা সদকায়ে ফিতির নিবে বা ভিক্ষুক তারাও রাস্তায় থাকে না, এই জন্য আমরা যেভাবে পারি ওই সুন্নত এই বছর না হোক আগামী বছর থেকেও চেষ্টা করব ঈদুল ফিতিরে নামাজে যাওয়া নামাজে আসার আগেই আমরা আদায় করে ফেলব। আর যদি পরে আদায় করি ঈদের দিনের মধ্যে আদায় করতে হবে, ঈদের দিনের মধ্যেই আজকের মধ্যেই সদকায়ে ফিতিরটা আদায় করতে হবে। আল্লাহ রসুল বলছেন এই সদকায়ে ফিতির আদায় কেন করব, দুইটা কারণ বলছেন, তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়াতুআমাতান লিল মাসাকিন। সদকায়ে ফিতির আমাদের উপর ওয়াজিব দুইটা কারণে হাদিসের মধ্যে আসছে। এক হলো আমরা আগে বলেছিলাম যে রোজাদার ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন কেউ রোজা রাখে তখন সে যেন চিৎকারও না করে গালিগালাজও না করে। ফাইন সাব বাহু আহাদুন, কেউ যদি তাকে গালিগালাজও করতে আসে তার সাথে মারামারিও করতে আসে, ফালিয়া কুলিন নিমরুন সাইম, সে বলবে আমি রোজাদার আমি চিৎকার করতে পারবো না। তো রোজার মধ্যে আমাদের উপর একটা বিধান দিল,
বিধান হলো যে কোনো চিৎকার করা যাবে না, কিন্তু তারপরও আল্লাহ তাআলা জানেন যে রমজানের মধ্যে রোজা রেখে আমাদের চিৎকার হয়ে যাবে, গালিগালাজ হয়তো অনেকে করে না কিন্তু চিৎকার হয়েই যায়। তো এই সদকায়ে ফিতিরকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, ওই যে বাজে কথা বলছি, চিৎকার চেঁচামেচি করছি, ওইটাকে আল্লাহ তাআলা মাফ করার জন্য, ওইটাকে পবিত্র করার জন্য, এটা একটা সদকায়ে ফিতিরের একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য ওতুআমাতান লিল মাসাকিন, গরিবকে খাওয়ানোর জন্য। অন্য হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে আগনুহুম আন আনি তাওয়াফি ফি হাযাল ইয়াউম, গরিবরা যেন এই দিন মানুষের কাছে হাত পাততে না হয়, তোমরা তাদেরকে এই দিনের জন্য ধনী বানিয়ে দাও। এই জন্য আমরা যেরকম আজকে খুশি উদযাপন করব, আনন্দ উদযাপন করব, আমাদের বাসায় আমরা খাবো, এমনিভাবে গরিবরাও যেন খেতে পারে, গরিবরাও যেন তাদের মতো করে আনন্দ উদযাপন করতে পারে। এই জন্য সদকায়ে ফিতির আমাদের উপরে ওয়াজিব যে গরিবদেরকে আমাদেরকে দিতে হবে, গরিবরাও আমাদের মতো আনন্দ উদযাপন করবে। তো এই দুইটা উদ্দেশ্য এই রমজানের এই ঈদুল ফিতরের মধ্যে। আরো যেটা বিধান আর একটা আছে যে ঈদুল ফিতরে যখন আমরা আসবো, ইজা যা খালাফাত তরীক, ইজা কানা ইয়াউমুল ঈদ খালাফাত তরীক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে রাস্তাকে ভিন্ন করতেন, অর্থাৎ আমরা যে রাস্তায় আসছি যাব আর এক রাস্তায়, যদি আমার বাসা ওখানে হয় এই রাস্তা দিয়ে আসছি যাব আর এক রাস্তা দিয়ে, এটা হলো সুন্নত ঈদের দিনের। আর একটা সুন্নত ঈদের দিনের আর একটা সুন্নত হলো গোসল করা, আমরা হয়তো সবাই গোসল করে আসছি। আর একটা সুন্নত হলো ভালো কাপড় পরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লাহু লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বাতান ইয়ালবাসুহা ফিল ঈদাইন ওয়াল জুমা, রাসূলের একটা জুব্বা ছিল, ওই জুব্বাটা ঈদের দিনে পড়তেন, দুই ঈদে পড়তেন এবং জুমার দিনে ওই জুব্বাটা পড়তেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একবার রাআ জুব্বাতান তুবা ফি সুক, বাজারে একটা দামি জুব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, ওইটাকে নিয়ে আসতেন, নিয়ে এসে রাসূলকে দিলেন যে ইবতা হাযিহি লিতাজাম্মালা ফিল ঈদাইন, হে আল্লাহ রাসূল আপনি এটাকে কিনে নেন যাতে ঈদের দিনে আপনি এইটা পরে একটু ভালো জামা পড়তে পারেন। তো আল্লাহর রাসূল ওই জামাটা বেশি ভালো ছিল, মানে বেশি, এই জন্য ইন্নামা লিবাসু হাজি লিমান লা খালাক লা, তখন আল্লাহর রাসূল বলছেন এটা হলো তাদের পোশাক যাদের দুনিয়াতে কোনো আর অংশ নাই, এই পোশাক আমি পড়তে পারবো না। তার অর্থ হলো যে সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে উত্তম কাপড়টা এই ঈদের দিনে পড়তেন, তো এটাও একটা সুন্নত। সরোদের জায়গায় যারা খালি শুরু করছি তারা মসজিদ এবং মাদ্রাসা খালি শুরু করে।